নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে তৈরি করে নিচ্ছি আজকে নতুন রেসিপি। তো এই নতুন রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমি যে রেসিপিটি বানাবো তার জন্য আমার এখানে লাগছে সাদা তিল। সাদা তিল এখানে ছোটো চামচের 5 চামচ তিল নেওয়া আছে। তিলের সঙ্গে আমি 2 শুকনো লঙ্কা ও 2 কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করে নেব। এরপর আমি ডিমগুলোকে ফেটিয়ে নেব। আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন ডিমটা নেবেন, ডিম বাড়লে সাদা তিলটাও আপনারা বাড়িয়ে দেবেন। ডিমের মধ্যে আমি সামান্য 7 মতন নুন নিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। তো বন্ধুরা, এই রান্নাটা করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, অল্প সময়ে আর অল্প সামান্য জিনিস দিয়েই কম তেল মশলা ঝামেলা ছাড়াই রেসিপিটি বানানো যায়। আপনারা ট্রাই করে দেখবেন, রেসিপিটি খুবই ভালো খেতে হয়। তো ডিম ফেটানোর পর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার ডিমটাকে আমি অমলেটের মতন করে ভেজে নেওয়ার জন্য তেল দেব পরিমাণ মতন। তেল গরম হয়ে এসেছে, এবার ডিমটি দিয়ে আমি অমলেট তৈরি করে নেব। পুরো ডিমটাই আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ডিমটা দেওয়ার পর গ্যাসটা আমি স্লো করে দেব। স্লো করে দেওয়ার পর যখন ওপরের ডিমটা শুকিয়ে যাবে তখন আমি ডিমটাকে পাল্টি করে দেব। দেখুন, ওপরের ডিমটা শুকিয়ে গেছে। এই অবস্থাতে ডিমটা আমি উল্টে ওপিটটা ভালোভাবে ভেজে নেব। ডিম আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটাকে পিস পিস করে কেটে নেব। এইভাবে ডিমগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর টুকরো পিসগুলোকে আমি অন্য একটা প্লেটে তুলে নেব। এরপর ওই কড়াইতেই আরও খানিকটা সর্ষের তেল আমি অ্যাড করব। তেল গরম হয়ে এসেছে, ওর মধ্যে আমি কালো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেছে, এরপর আমি এই অবস্থায় ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়েছি। আপনারা পেঁয়াজ বেশি দিয়েও করতে পারেন, আবার কম দিয়েও করতে পারেন। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো 7 মতো নুন, সামান্য হলুদ ও সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আবারও ভালোভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি ওর মধ্যে দেব যে পেস্টটা করে রেখেছি তিলের, সেই পেস্টটা আমি মশলার মধ্যে দিয়ে আরও খানিকক্ষণ ভালোভাবে কষে নেব। তিলটা দিয়ে খানিকক্ষণ কষানোর পর এবার ওই মিক্সির বাটিটা ধুয়েই ওর মধ্যে আমি সামান্য জল দিয়ে আবারও ভালোভাবে কষে নেব। মশলা ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে, এবার ওর মধ্যে এক এক করে ডিমের যে পিসগুলো সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। ডিমের পিসগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কষানোর পর এরপর আমি ওর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব। জলটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়ার পর এবার আমি এটিকে মিনিট 5-এর মতন ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর আমি ওর মধ্যে দেব সামান্য পরিমাণে চিনি, একদম সামান্য পরিমাণে চিনি দেব। চিনিটা কারো পছন্দ না হলে স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার পর এরপর আমি দেব এর মধ্যে কুচনো ধনে পাতা। ধনে পাতা দিয়েই রেডি হয়ে গেল আমাদের সাদা তিল দিয়ে ডিমের কারি।
আমার বানানো ডিমের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আজকে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নেক্সট ডে নেক্সট রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।